कपाल दी दाओ ना चलो चलो নিজের পাড়ায় নিজের সমর্থক কর্মীদের সাথে এবং স্থানীয় বাসিন্দাদের সাথে এই মুহূর্তে নিজের পার্শ্বভবনের সামনে হোলি খেলছেন অশোক ভট্টাচার্য এবং হোলি খেলার মাঝেই কিন্তু নির্বাচনী প্রচারে বেরিয়েছেন। নির্বাচনী প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে পড়েছেন অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন নিজের বাসভবনের ঠিক পেছনে অর্থাৎ নিজ ওয়ার্ডে। আর একবার জানি এই মুহূর্তে আজ দোল উৎসব এবং সেই দোল উৎসবকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য কিন্তু হোলি খেলেন কচিকাচাদের সাথে, পাশাপাশি হোলি খেলেন নিজেদের কর্মী সমর্থকদের সাথে। এবং এই মুহূর্তে নিজের যে পা রয়েছে, নিজের যে বাসভবন সংলগ্ন যে পা রয়েছে সেই এলাকায় কিন্তু দোল খেলার মাঝে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে কিন্তু অশোক ভট্টাচার্য রয়েছেন শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলের সামনে এবং হোলি খেলার মাঝে তিনি জনসংযোগ কর্মসূচি সেরে ফেলছেন অশোক ভট্টাচার্য। রং খেলতো না, ঠিক আছে তো বলে দিয়েছে সোমনাথ বেলো কেনা বোধ হয়।
বসন্ত উৎসব বলে, কেউ দোল বলে, কেউ হোলি বলে, এটাকে খুব পরিষ্কার করে কথা বলতে হলে ফেস্টিভ্যাল অফ কালার, যেমন ফেস্টিভ্যাল অফ লাইট হয় কালী পূজার সময়তে, ফেস্টিভ্যাল অফ কালার। এর মানেটা কী? এর মানেটা হচ্ছে রং, অনেক রকমের রং হবে। আমাদের ফুলের বাগানটাতে অনেক রকমের ফুল না থাকলে যখন বাগানটা সুন্দর হয় না, ঠিক তেমনিভাবে অনেক ধরনের রং নিয়ে হচ্ছে এই হোলি। হোলির মানেটা হচ্ছে তাই। কিন্তু এই বাগানটাকে একটা উন্মত্ত সার ঢুকে গিয়ে এই বাগানটাকে তছনছ করে দিতে চাইছি। আজকের দিনে আমাদের শপথটা হচ্ছে এই বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের এই যে আমাদের দেশটাকে, এটাকে রক্ষা করতে হবে। যারা দেশটাকে, যেটা যারা বাংলার, যে আমাদের একটা বাংলার বিশেষ করে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, এটা একটা পরম্পরা আছে, এটাকে যারা তছনছ করে দিতে চাইছে, যেটা শেষ করে দিতে চাইছে, আমাদের শপথ হচ্ছে আজকের দিনে কোনো মতে সেটা করতে দেব না। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে আমরা রক্ষা করব। সেই জন্যই আজকের দিনটাকে আমরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলি মনে করি। গতকাল প্রথম দফা ভোট হয়েছে, এখনো পর্যন্ত কী মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না, এখন রেজাল্ট না পেরিয়ে কীভাবে মনে হবে? তো এরকম তো অনেক সময় অনেক কথাই বলে, অনেকে অনেক কথা বলে, অনেক সময়তে এক্সিট পোল হয়, সেটাও তো অনেক সময় মেনে না। সুতরাং এখনই ভোট হয়েছে, কী হতে পারে না হতে পারে এসব নিয়ে মন্তব্য করাটা সহজ নয়। আরে বিজেপি তো সব জায়গায় আগে বোঝায়, বিজেপি তো সব বোঝা। বিজেপি নাকি বিজ্ঞান প্রযুক্তিও বোঝে, বিজ্ঞান মনুবাদটা খুব ভালো বোঝে। বিজেপি যে কোনটা বোঝে আর কোনটা বোঝে না তো বোঝাই যায় না। এগুলো নির্বাচন কমিশনকে কিন্তু, এখনও নির্বাচন কমিশনকে কিন্তু আস্থা অর্জন করতে হবে। গতকাল কিছু কিছু ঘটনা থেকে মনে হয়েছে নির্বাচন কমিশনের কার্যকলাপটা এখনও আস্থার অর্জন করতে পারেনি বহু মানুষ। সেই জন্য মানুষ যাতে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারে, এরকম ব্যবস্থা নির্বাচন কমিশনের নেওয়া উচিত। সম্ভব কি সম্ভব না, এটা নিয়ে অনেক যুক্তি অযুক্তি অনেক কিছু আছে, হতেও পারে নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে মানুষ যাতে নিরপেক্ষভাবে ভোট করতে পারে এবং ভোটের ক্ষেত্রে যেন কোনো বাধা হতে না পারে, কালকে দু একটা ঘটনা ঘটেছে, কালকে আমি দেখছিলাম, সেটা কিন্তু নির্বাচন কমিশন ইনশিওর করতে হবে। দেখে শুনে মনে হচ্ছে যে নির্বাচন, আর নির্বাচন কমিশনের উপরে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর
কোনো প্রভাব যেন এতটুকু না হতে পারে সেটা সুপ্রিম কোর্টকে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর যে অডিও টেপ একজন বিজেপি নেতাকে ফোন করে বলছেন আমাদের সাহায্য করো, আপনি রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, কি বলবেন? এটা কি তৃণমূল হেরে বসে আছে আগে এরকম? না না, আমার মতে হচ্ছে ভোটের জন্য যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। যা আমি যখন ভোটে যাচ্ছি আমি কিন্তু তখন দেখছি কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, ভোটের জন্যে গেছে, ভোটের জন্য বলেছে, এটাকে আমি খুব একটা বড় মনে করি না। আর একবার জানিয়ে দিই যে অশোক ভট্টাচার্য শিলিগুড়ি বিধানসভায় সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে নিজ বাসভবনের সামনে আবির মেখে, লাল রঙের আবির মেখে, আবির খেলে, কচিকাতাদের সাথে আবির খেলে কিন্তু বেরিয়ে পড়েছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার স্বার্থে। এবং জনসংযোগ যে কর্মসূচি রয়েছে প্রতিটি মনোনীত প্রার্থীর, সেই জনসংযোগ কর্মসূচি করছে, অর্থাৎ দোল উৎসবকে কাজে সামনে রেখে কিন্তু এ মুহূর্তে চলছে অশোক ভট্টাচার্যের জনসংযোগ কর্মসূচি এবং নির্বাচনী প্রচার। সবাইকে বলে গেলাম তো দায়িত্ব কিন্তু সবাইকে, ঠিক আছে। আজ দোল উৎসব এবং আকাশে বাতাসে কিন্তু রং লেগে গিয়েছে, আনন্দ সবাই করছে, সবাই কিন্তু মেতে উঠেছে সব নিজেদের প্রিয়জনের সাথে। এই পরিবেশকে, এই মননকে কিন্তু আরও রঙিন করতে এবং যার জেরেই কিন্তু আজ প্রতিটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু হোলি খেলবেন, আবির খেলবেন। এবং তবে আবির খেলার মাঝে কিন্তু নির্বাচনী যে প্রচার রয়েছে সেই নির্বাচনী কিন্তু প্রচার তারা করছেন, কারণ আজ কিন্তু সারাদিন ধরে দল উৎসবকে কেন্দ্র করে কিন্তু রয়েছে বিভিন্ন নির্বাচনী প্রচার বিভিন্ন রাজনৈতিক দলে। এবং সেই মুহূর্তে আজ সকাল সকাল অর্থাৎ 8টা থেকে কিন্তু নির্বাচনী প্রচার করতে বেরিয়ে পড়েছেন অশোক ভট্টাচার্য দোল উৎসবকে সামনে রেখে। এই মুহূর্তে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু নির্বাচনী প্রচার চালানো হচ্ছে এবং নির্বাচনী ভোটে পাশে থাকার জন্য কিন্তু সকলকে আহ্বান জানানো হচ্ছে। যে এবং জানিয়ে রাখি যে আজ যেহেতু দোল উৎসব এবং এই মুহূর্তে নির্বাচনী প্রচার চালাচ্ছেন অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে কিন্তু লগ্নচিতার একটি যে গান রয়েছে তার কিন্তু মনে পড়ছে যে বাতাসে রহিছে প্রেম নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। হ্যাঁ, আজ কিন্তু বসন্ত পাকাপাকিভাবে চলে এসেছে এবং পাকাপাকিভাবে বললে কিন্তু ভুল হবে যে সকাল থেকেই এবং বেশ কিছুদিন আগ থেকে কিন্তু বসন্ত উৎসব চলছে। এবং আজ যেহেতু দোল উৎসব এবং ক্যালেন্ডারে কিন্তু সেই ডেট দেওয়া রয়েছে, সেই তারিখ দেওয়া রয়েছে, সেই দিনকে সামনে রেখে কিন্তু আজ সকলে মেতে উঠেছে রঙিন খেলায় মত্ত হতে। এবং আজ কিন্তু অশোক ভট্টাচার্য যা বললো, আমাদের যেমন আলোর উৎসব হয় ঠিক আজ কিন্তু রঙের উৎসব, বিভিন্ন রং মিলে কিন্তু আজকে রঙের উৎসব।
উদযাপিত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু জানিয়ে রাখি যে আজ সকাল সকাল দোল উৎসবকে সামনে রেখে কিন্তু শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য কিন্তু বেরিয়ে পড়েছে নির্বাচনী প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে। তবে তার আগে জানিয়ে রাখি যে তার আগে কিন্তু নিজ যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু কচিকাচাদের সাথে হোলি খেলে রং খেলে তারপর কিন্তু তিনি নির্বাচনী প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রঙের আবির যেখানে থাকছে সেখানে দাঁড়িয়ে কিন্তু জানিয়ে রাখি যে লাল লাল আবিরে কিন্তু আজকে খেলেছে অশোক ভট্টাচার্য এবং পরবর্তীতেও কিন্তু তিনি বিভিন্ন ওয়ার্ডে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছে একটি বাড়িতে নির্বাচনী প্রচার এবং জনসংযোগ কর্মসূচি চালাতে। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।